হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিওয়ার্স বরাবরের মতো সুন্দর একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম এবারে ভিডিওটি হচ্ছে ভিওয়ার্স কিভাবে আমরা আমাদের নতুন চ্যানেলের জন্য বা পুরাতন চ্যানেলের জন্য আমরা কিভাবে প্লে লিস্টটা তৈরি করব হ্যাঁ ভিওয়ার্স এর আগে বলে দিচ্ছি প্লে লিস্টের গুরুত্বটা প্লেলিস্ট হচ্ছে আমরা আমাদের পছন্দ সই অনেকগুলো ভিডিওকে এক জায়গায় করে একটিমাত্র ফর্মেটে নিয়ে আসি যেখানে কাস্টমার ক্লিক করার পরেই তাদের একটিমাত্র ভিডিও দেখার পরে পরবর্তী ভিডিওগুলো দেখারও ইন্টারেস্ট জাগবে এবং একই সাথে নেক্সটে অটো প্লে হয়ে যাবে ভিডিওগুলো এই সুযোগটা নেওয়ার জন্য আমরা প্লেলিস্টটা তৈরি করে থাকি এই প্লে লিস্ট তৈরি করার মাধ্যমে আমরা আমাদের ভিডিওগুলোকে সারা দুনিয়াভাবে পিছড়িয়ে দিতে পারি এবং হাজার হাজার ভিউ গেইন করে নিতে পারি তো এটা শুধু কৌশলের উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যানেলে অনেক বেশি ভিউ হয় এটাও প্লে লিস্টের কারণে অনেকটা সম্ভব হয়েছে তো কথা না বারে চলুন মূল ভিডিওতে প্রবেশ করি আপনার প্রথমে ইউটিউবে যাবেন ইউটিউবে গিয়ে নিচের দিকে ইউ কথাটা লেখা আছে আপনার চ্যানেলের লোগো সেখানে একটা ক্লিক করে দেবেন তারপরে কী করবেন আবারও চ্যানেলের লোগো উপরের দিকে বাম পাশে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখবেন ভিডিও একটা অপশন আছে আপনি সেইখানে যাবেন ভিডিওতে যাওয়ার পরে এই সবগুলো ভিডিও দেখাবে মনে করেন এই যে ফোক গান আব্দুল করিমের গান আপনি এই গানের পাশের ডটসে ক্লিক করবেন এই যে ক্লিক করার পরে দেখবেন একটা ইন্টারফেস চলে আসবে তিন নম্বরে দেখবেন আপনি প্লে লিস্ট সেভ টু প্লে লিস্ট এইখানে ক্লিক করে দিবেন এই যে সেভ টু প্লে লিস্ট দিলাম তারপর দেখাচ্ছে ওয়াচ লেটার অ্যামাজিং ওয়ার্ল্ড এবং ফোক গান এই তিনটি প্লে আমার অলরেডি আছে ওয়াচ লেটার যেটা এটা হচ্ছে ডিফল্ট কোম্পানি থেকে যেটা দেয় ইউটিউবের সেটা লাগবে না বাকি দুটাই আমি বানিয়েছি তো আমি যেহেতু নতুন নিব এই যে উপরের দিকে দেখেন নিচের অংশের উপরের দিকে সবুজ প্লাস চিহ্নের মধ্যে দেওয়া আছে নিউ প্লে লিস্ট সেইখানে একটা ক্লিক করে দেবেন এই যে এখন আসছে চলে টাইটেল টাইটেল হচ্ছে নাম আমি দিয়ে দেব ফোক গান যদি কোনো ব্যক্তি ফোক গান লিখে সার্চ করে আর একবার এই অংশটা পেয়ে যায় তাহলে আমার যতগুলো গান থাকবে ফোক গানের শোকগুলো তাকে শো করবে ফোক সং প্রাইভেটে একটু ক্লিক করে দেবেন প্রাইভেটে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন তিনটা অপশান দেখাচ্ছে আনলিস্টেড প্রাইভেট এবং পাবলিক আপনি পাবলিকে দিয়ে দেবেন কারণ হচ্ছে আপনার গানগুলো আপনার উদ্দেশ্য হচ্ছে ছড়িয়ে দেওয়ার কিছু আছে প্লেলিস্ট নিজে তৈরি করে রাখে নিজে দেখার জন্য পরে তারপরে এই ক্রিয়েটি ক্লিক করে দেবেন এখন কথা হচ্ছে আমি কই গেলো এটা দেখব কীভাবে এই যেমন পরবর্তী একটা গান আছে এই যে দেখেন অনেকগুলো গান আছে আপনি যে কোনো একটি গানকে তৃদর্শে ক্লিক করবেন পরে এই যে সেভ টু প্লেলিস্টে ক্লিক করবেন তিন নম্বর অপশানের এই ত্রিডশে ক্লিক করার পরে আসবে এখন দেখতে পাচ্ছেন আগে যতগুলো প্লে লিস্ট দেখিয়েছি তার সাথে সবার উপরে মানে সব শেষে যেটা বানিয়েছি ফোক গান এখানে একটা আছে আপনি সেটা বাতি জ্বালিয়ে দিয়ে ডান লিখে দেবেন তারপরে হচ্ছে আবারও নিচে ত্রিডশ্রী ক্লিক করবেন তারপরে আবার সেভ টু প্লেলিস্ট তারপরে আবার এই যে ফোক গানে অটো থাকবে আপনি এটাতে নিতে পারেন এটাতে নিতে পারেন যে কোনো একটা প্লেলিস্টে বা তিনটাতেই আপনি ডান লিখে দেবেন মানে হচ্ছে কি এভাবে আপনি সহজে প্লেলিস্টটা তৈরি করে নিতে পারবেন তো এতে করে আপনার এই যে এখানে উপরের দিকে দেখবেন ভিডিও এবং শর্টসের পাশে প্লে লিস্ট আছে এখানে দেখবেন এই যে আমি আপনাদের নিয়ে সাথে করে যেটি বানিয়েছি দুইটা ভিডিও এখানে অ্যাড করে দিয়েছি সেই প্লে লিস্টটা আপনার সামনে চলে আসছে এবং এরপরে আছে আগের যেগুলো ছিল এখন আপনি যদি আবারও ইউ মানে নিচের দিকে ইউ এ ক্লিক করে আবারও উপরের দিকে চ্যানেলের লোগোতে ক্লিক করে ভিডিওতে প্রবেশ করেন তাহলে আবারও যদি আপনি এই যে যে কোনো একটা ভিডিও আপনি যদি এটাকে এই যে তৃত্রে ক্লিক করলাম করার পরে আবার সেফটি প্লে লিস্টে দিয়ে যাই তো আমার গানে ক্যাটাগরি হচ্ছে ফোক গান এই জন্য আমি ফোক গানে বাতি জ্বালিয়ে দিয়ে দিব আর যদি আপনার টেকনিক্যাল ভিডিও থাকলে অ্যামাজিং ওয়ার্ল্ডে দিতে পারেন এবার ডানে ক্লিক করে দেবো আমি শুধু একটিমাত্র প্লে লিস্টে গানটি অ্যাড হয়ে যাবে তবে আবার আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার আশা করি এবং আপনাদের সাবস্ক্রাইব করার কারণে আজকে সেফটি সফলতার শিখরে করে পৌঁছে গেছে তো ধন্যবাদ সবাইকে এস এম টিভির পাশে থাকবেন এস এম টিভি আপনাদের টিভি এস এম টিভি আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও বানায় এবং সবাইকে এস এম টিভির পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা আসসালামু আলাইকুম